ভালো লাগছে? একদম, তোমরা বলে দাও তো ওকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। তো ওকে নিয়ে একদিন ও নেল পলিশ করেছে। তোমার শরীর কেমন আছে মা? ভালো আছে। ভালো আছো আগের থেকে? ওই জন্য আজ রান্না বান্না একটু করে ফেলেছে সকালবেলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, মানে ভালো না থাকলেও বলতে হয় কিছু কিছু সময় যে আমরা ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখন সকালবেলা স্নান করা হয়ে গেছে। তো সকালবেলা আমার সেবা দেওয়া কাজ, তো পুজোর কাজকর্ম মিটে গেছে। ঘরদোর পরিষ্কার করব, ঘরদোরটা একটু অগোছালো হয়ে গেছে, পরিষ্কার করব। তো মায়ের শরীরটা একটু ঠিক হয়েছে, মা সকালে উঠে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। তো আমার যা এবার একটু দেখছে, ভাত বসিয়েছে। তো আমি এবার ওদিকে যাব, দেখব কী কাজকর্ম ওরা করছে, গিয়ে একটু হেল্প করতে হবে। তারপর ডিউটি আছে আমার, 10টা থেকে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো আজ সারাদিন আমি কী করছি। তো যাই দেখি কী করছে সব। মা বসে আছে, মায়ের সাথে একটু কথা বলি। বলো তোমার শরীর কেমন আছে মা? ভালো আছে। ভালো আছো আগের থেকে? ওই জন্য আজ রান্নাবান্না একটু করে ফেলেছে সকালবেলা উঠে। দেখি এবার গরমে ভাত করতে করতে হাঁড়িটা ফুটো হয়ে গেছে। এইটা হচ্ছে ভাতের হাঁড়ি আমাদের। হাসছো কেন বলো? এটা তো খারাপ লাগলো, হাঁড়িটা ফুটে গেছে। আবার হাঁড়িটা চেঞ্জ করে ওই হাঁড়িতে বসানো হয়েছে। আমি এবার এখন চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর দেখি কি হয়। তো সকালবেলা আমি এবার চা খাবো। চায়ের উপর কি সুন্দর স্বর করেছে, এটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এবার টিফিন করে নেবো সকালবেলা, যেহেতু কাজে বেরোবো। তো বাসন কোসন অনেকগুলো জড়ো হয়েছিলো, কারণ চা খাওয়ার পর বাসনগুলো তো ধুতে হবে। তো বাসনগুলো ধুয়ে আমি আমার চান টান করে কাজে বেরিয়ে যাব। অনেকগুলোই বাসন হয়ে গেছে। তো আমি পার্লার চলে গেছি, পার্লারে কাজকর্ম সেরে তখন বাজে দুপুর 1টা। তো আমি বাড়ি আসবো, তো সাইকেল নিয়ে যাইনি আজকে, ওই জন্য টোটো করে চলে এলাম। যে যাই টোটো করেই চলে যাই, রোদ বেরিয়েছিল খুব ওই জন্য। টোটো করে নামার পর আমার বাড়ি কিছুটা হাঁটতে হয়। তো আমি হেঁটে, গলি আছে 3-4টে গলি আছে, তো গলির বাঁক। তো যারা জানো না, আশেপাশে আমার যারা ব্লগ দেখছো, আমাদের আমার শ্বশুরবাড়ির আশেপাশে দেখছো, তারা আমাদের বাড়িটা চিনে নাও, কারণ অনেকে বাড়ি খুঁজে পায় না। পার্লারে যেহেতু কাজ করি, আইব্রো আরে করে করতে আসার জন্য, তো বাড়িটা চিনে নাও, গলিটা। তো অবশেষে এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো আমাকে এখন ডিম ভাজছে, তো ওই জন্য আজকে আমিই ভাত বেড়ে দিলাম সবাইকে। তো পটল আলুর তরকারি হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর ডিম ছিল, ডিম হয়েছে। এটা দেখে খুবই হাসি পাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা বেদানা ছিল, তো বেদানাটা বললাম ছাড়াও দুজন খাই। তো খাওয়া দাওয়ার পরই ফলটা, কিছুক্ষণ পর ফলটা খাচ্ছি। আসলে বিকেলবেলা সময় হয় না, ঘুম থেকে উঠেই কাজে চলে যাই আবার, তো খাওয়াই হবে না, সেই পরেই থাকবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। তো বাইরে পরিবেশটা দেখিয়ে দিলাম একটু। আমাদের বাড়ির চারপাশে অনেক গাছ আছে, সুপারি গাছ, নারকেল গাছ, খুব ভালো লাগে দেখতে। যদিও রাখা এগুলো বিপজ্জনক, কখন ভেঙে পড়ে যায়। তো আমাদের বেদানা ছাড়া হয়ে গেছে। তো আমার হচ্ছে, আমি কারোর সামনে ভিডিও করতে পারি না, এত লজ্জা করে, এত লজ্জা করে। যেহেতু নতুন একদমই, আমার প্রচুর হাসি পায়। জানি না কবে আমার এগুলো কন্ট্রোল করতে পারবো, কবে আমি ঠিক হব, ঠিক করে ভিডিও করতে পারবো। তো এমনিতেই আমি খুব হাসি খুশি মানুষ, তো হাসতে ভালোবাসি। প্রচুর মেক করেছে দেখতেই পাচ্ছ। তারপর জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো তুলে নিলাম। তো কিছু জ্বালন ছিল, জ্বালন ভিজে জ্বালন, সেগুলো তুলে নিলাম। তারপর সব কাজ টাজ গুছিয়ে আপাতত যাকে বললাম একটা বেদানা আছে, বেদানা ছাড়াতে। তো বাবা এসেছিলো কদিন আগে, দিয়েছিলো, তো ছাড়ানোও হয়নি, খাওয়াও হয়নি। তো বললাম যে বেদানাটা ছাড়াও খাই দুজনে, বলে
আবার খেলাম। তো এখন দুটো বেজে গেছে, তো এখন একটা ছোট্ট করে ঘুম দিয়ে দেবো, তারপর আবার উঠে দেখা যাক কী হয়। আবার উঠে আবার পার্লার আছে, ডিউটি আছে, তো এত মেঘ চলেছে জানি না বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় তাহলে আর যাওয়া হবে না, যদি বৃষ্টি না হয় তাহলে আবার ডিউটিতে যেতে হবে। তো তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তো ওকে খেতে দিয়ে আসি। খেতে দিয়ে এসে তারপর একটু দুজনে গল্প করবো, করে ঘুমোবো। তো আমি একটা কথা বলতে চাই যে যারা ছোটো ছোটো ইউটিউবার, মানে এই নতুন ইউটিউব স্টার্ট করেছে, তো তাদের ভিউজ হয় না বা যাই হোক, মানে সে কী বলবো, অনেক আশা নিয়ে ইউটিউবটা খুলেছে তো ভিউজ হচ্ছে না। তো আমি ছোটো ছোটো ইউটিউবারদের একটা কথাই বলবো যে বড় বড় ইউটিউবারদের পাশে না থেকে ছোটো ছোটো ইউটিউবারদের পাশে থাকো, যাতে তারা ইউটিউব করবে, একটা ভিউজ হলে তো আগ্রহ বাড়ে, যে চ্যানেলটা খুলেছি তো সবাই দেখছে, একটা আগ্রহ বাড়ে যে না ভালো লাগছে, ভিডিওটা করছি ভালো লাগছে, সবাই দেখছে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে ছোটো ইউটিউবারদের সবসময় পাশে থেকো, আর আমাকে যে সাবস্ক্রাইব করে তো আমিও তাকে করবো, তো এইটুকু বলতে পারি। আর তোমরা অবশ্যই পাশে থেকো, কারণ ছোটো ছোটো ইউটিউবারগুলো মানে ধৈর্য থাকে না, যখনই তারা দেখে ভিউজ হচ্ছে না তো ওই জন্য তাদের ধৈর্যটা অনেক সময় কমে গিয়ে ছেড়ে দেয় যে আমি করবো না। ধর কিন্তু আমার এটা ভালো লাগে তো আমি করছি, তো তোমরা পাশে থাকো কিন্তু। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলা একটুখানি ঘুমো ভেবেছি, তো লম্বা ঘুম দেওয়া হয়ে গেছে, ঘুমটা ছোটো হয়নি, জাস্ট ঘুমটাই এসেছে তখনই। আমাদের এখানে মানে অনেক এত হনুমান এসেছে, সে ছাদে উৎপাত করছে, যার জন্য ঘুমটা ভেঙে গেছে। ওর ঘুম ভেঙে গেলে তার ঘুম ধরতে চায় না, তো চারটে বেজে গেছে, চারটে বাজে তখন একটু ঘুমটা লেগে গেছে, আর আমার কাজে যাওয়াই হলো না, ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে দেখছি সন্ধে, তখন এবার আমার সন্ধে দিয়ে দিলাম মা আর আমার যা রুটি তরকারি করে ফেলেছে মনে হয়, যেহেতু আমি কাজে যাই ওরাই করে, এবার যেদিন না পারে সেদিন আমি করিয়েছে, আর ওরা করে ফেলেছে, তো সন্ধেটা আমি দিয়ে দিই। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার তোমাদের সাথে একটু কথা বলি। তো প্রচুর খিদেও পেয়েছে, দুপুরবেলা পটল আলুর তরকারি হয়েছিল, ওই জন্য অল্প ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ম্যাগি খাবো, তো ম্যাগি আনার জন্য ও আবার ম্যাগির সাথে সাথে দুটো ডিমও এনেছে, তো ও একটু বাইরে গেছে, ও এলে ম্যাগিটা করবো। ম্যাগি যেহেতু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না, তো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর তো আসো এলে ম্যাগিটা খাবো দুজনে মিলে, তো টিফিন করে নেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তা আমি তিনটে ম্যাগি করবো এখন, দুটো ম্যাগি ওর জন্য করবো আর একটা আমার জন্য। তো আমি আর মানা একটুখানি করে খেয়ে নিয়েছি দুজনে, একটা ম্যাগি থেকেও দুজনে খেয়েছি। তো আমাদের একটা ইলেকট্রিক কেটল আছে, তো ঘরে আমি এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আমি গ্যাসে যাব, গ্যাসের কাছে করতে যাচ্ছি ম্যাগিটা, তো ওই জন্য ঘরে বসিয়ে ডিম সেদ্ধটা, তারপর আমি ম্যাগিটা করতে গেছি। এতে বেশ খুব সুবিধা হয়, ফুটে গেলে জলটা, তারপর বন্ধ করে দিলে অটোমেটিক হয়ে যাবে, কী সুন্দর। তো ম্যাগি আমি খুব সম্ভবত করি না, একদমই করি না, আবার তো ওর জন্য দুটো ম্যাগি করে নিলাম। তো এখন আমি ঘরে চলে এসেছি, দু জায়গায় ম্যাগিটা ঢেলে, তো এসে দেখছি তোমাদের দাদাভাই ডিম সেদ্ধ ছাড়ানো অলরেডি শুরু করে দিয়েছে, তো আমাকে আর করতে হলো না, আমার কাজটা একটু এগিয়ে দিল। মানা, ম্যাগিটা কেমন খেলি? কেমন বল হয়েছে? আমি করেছি,
তুমি কাছে এসে বল, শুনতে পাই না কেউ, মোটামুটি হয়েছে। আসলে আমি ম্যাগি করি না, খুবই কম করি, ওই জন্য আমি আবার ম্যাগির ওপর আবার ঝুড়ি ভাজা দেবো তোমার স্পেশাল। এখন একটা আছে, এবার আমি জানি তুই তো খেয়েছিস ওই জন্য এটা করিনি, যদি খাস কালকে করে নি। দেখি নাও কে কোনটা, বলো বলো কি বলছো, শুনতে পাইনি বলো। ও পরিবার, ভাই তো তোর এখনো হয়নি, পাটা পাটা উঠে আসো। তুমি ক পেয়ে গেছো, দিদিমণি মুখ আর তোলে নে। তো এখন বাজে 8:20, তো আমাদের পাকা বলি ভিডিও করছি, ব্লগ করছি, কিন্তু শর্ট ভিডিও করবো ভাবছিলাম না, একটু সাজুগুজু করে সেটা করবো না আর। তো এখন ওরম করে না শোনা, এবার ওর দাঁত দুটো ইঁদুরে নিয়ে চলে গেছে। তো ভাবলাম যেহেতু সকালবেলা রান্না হয় তো ভাবলাম আনাজগুলো কুটে রাখবো, তো দেখছি মা কুটে ফেলেছে। তো আমি ভাবছি কি করব কি করব, তো দুটো কটা বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে রাখি। তো আজকে আর তেমন কাজ নেই, তো গুড নাইট আমি বলে দিচ্ছি। তো বাসনগুলো ধোয়া হয়ে যাবে, তারপর রাত্রেবেলা 9:30 সবাইকে খাবার দিয়ে দেবো, রুটি হয়েছে আর তরকারি হয়েছে। তো আজকে আর কিছু নেই, তো কাজ কিছু নেই, তো তোমাদেরকে গুড নাইট বাই। তো কালকে নতুন ভ্লগে দেখা হবে। ও সাজুগুজু করছে দেখো। তো আমি একদিন আমাদের হোম ট্যুর করে দেখাবো, মানে আমাদের পুরো ঘর ভাঙা বাড়ি, যদিও মানে ভেতরটা একটু চকচকে, এক্ষুনি বলবে ভাঙা নয়, ভেতরটা সুন্দর করে আমার বরের হাতে দিয়ে তৈরি। তো বা পুরো বাড়িটা আমাদের একদম ঘুরে দেখাবো। হ্যাঁ সরি, মানে দুজনের, দু ভাইয়েরই, মানে ওর বাবা তৈরি করেছে, তো আমার ওর জেঠু রং করেছে। তো ও এখন সাজুগুজু করছে, জানি না কি করবে, আর আমাকে দেখাবে। তো ও আচ্ছা, তোমাদেরকে দেখাবো সাজুগুজু করে, কিন্তু সাজুগুজু করতে করতে তো আমি ব্লগটা শেষ করে দেবো। তো আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর একটা কমেন্ট করো কি ভিডিও দেখতে চাও। তো আমি একদিন পুরো আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো, যেদিন সময় হবে, পার্লারে যেদিন ছুটি থাকবে, ছুটি বলতে আমি ছুটি করলেই ছুটি যেহেতু আমার, তো যেদিন বাড়িতে থাকবো সেদিন তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো নতুন একটা ভিডিও দেখার জন্য তৈরি থেকো কাল। আজকের মতো টাটা। ও আবার কি বলছে, নাও বলো মানা, সবাইকে বলো আমাকে একদম, তোমরা বলে দাও তো ওকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। তো ওকে নিয়ে একদিন, ও নেল পলিশ করেছে, তো ওকে নিয়ে শর্ট ভিডিওগুলো খুব সুন্দর খুব সুন্দর, মানে এত সুন্দর এক্সপ্রেশন করে, বড় হয়ে জানি না। তো ঠিক আছে, টাটা বাই বাই, মানে বলে দাও টাটা সবাইকে। গুড নাইট, টাটা।